বুধবার সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করল ভারত। প্রতিবেশী দেশ পাকিস্তানকে 4-0 ফলে উড়িয়ে দিল ভারত। আর এই জয়ে আবারও ভূমিকা রাখলেন অধিনায়ক সুনীল ছেত্রি। হ্যাট্রিক করে এবং একটি গোল অ্যাসিস্ট করে দলকে জেতালেন, সাথে সাথে নিজের আন্তর্জাতিক গোলের সংখ্যা নিয়ে গেলেন 91। এদিনের খেলায় যেন পাকিস্তানকে এক প্রকার চুপ করিয়ে রেখেছিল ভারতের ফুটবলাররা। ডিফেন্স থেকে আক্রমণ সব জায়গায় সচ্ছলতা দেখা গিয়েছিল। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাবা স্টেডিয়ামের 26,000 সমর্থকদের মাঝে বৃষ্টি ভেজা রাতে সুনীল ছেত্রীদের ফুটবল মনে লেগে থাকবে সকলের। আর এই নিয়েই নিজের কথা প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস। ইন্ডিয়ার আবার পাকিস্তানের বিরুদ্ধে জয় এবং সুনীল ছেত্রীর হ্যাটট্রিক এবং আন্তর্জাতিক ম্যাচে 90টা গোল হয়ে গেল সুনীল ছেত্রীর, সেখানে একটা অসাধারণ জয়। পাকিস্তানের সাথে জয় সবসময় ভালো লাগার, আর সেখানে সুনীল হ্যাটট্রিক করলো এবং আজ থেকে প্রায় 23 বছর আগে আমিও এরকম একটি পাকিস্তানি ভারতের ম্যাচে হ্যাটট্রিক করেছিলাম। সেখানে হ্যাটট্রিকটা সবসময় খুশি, সেখানে সুনীলকে অনেক অভিনন্দন এবং ভারতীয় দলকে অনেক অভিনন্দন যে একটা অসাধারণ ম্যাচ, 4-0 গোলে জয়, অভিনন্দন ভারত। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।